মা, তোমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি হলে তোমার বাড়ি কোনটা? এটা যদি তোমার বাড়ি না হয় তুমি এখানে কেন থাকো? আমার 6 বছরের মেয়ে 3 দিন মুখে এমন প্রশ্ন শুনে সারাদিনের জমে থাকা রাগটা, সারা জীবনের জমিয়ে রাখা অভিমানগুলো হুড়মুড় করে বেরিয়ে আসতে চাইল। সবে স্কুলে দিলাম ওকে, ইদানিং অনেক কিছু জানতে চায় সে, প্রশ্ন করে সবটা নিয়ে। 2-2টা সিজারের পর কোমরটা বেশি ধরে আজকাল, ভারী কাজে হাঁপিয়ে উঠি। কাল ননদকে দেখতে এসেছিল, অনেক কাজ আর রান্নায় আজ সকালে উঠতে পারছিলাম না। তখন শাশুড়ি গজগজ করছিল, আমার বাড়িতে এসব হবে না, এটা তোমার বাপের বাড়ি না যে এত বেলায় বিছানায় কাটাবে, এটা শ্বশুর বাড়ি। মেয়ে সে কথা শুনেছে তাই এ প্রশ্ন। কালকের বাসি এটো থালো বাসন গামলায় ডুবিয়ে একটি থালা নিয়ে সাবানে লাগিয়ে নিয়ে ঘষতে ঘষতে বললাম, গিয়ে ঠাম্মির কাছে জিজ্ঞেস কর। মেয়ে হাওয়ার বেগে ছুটে গেল, গিয়ে ঠাম্মির কোলে উঠে বসল। ওদের কথাগুলো আমি রান্নাঘরে বসে শুনছিলাম। জানি মেয়ের প্রশ্নের উত্তরগুলো যখন দিতে পারবে না তখন বলবে মা শেখায় আর কি। আচ্ছা ঠাম্মি, এটা কি আমার বাড়ি? তোমার বাড়ি? বাবার বাড়ি? হ্যাঁ, তোমার বাবারও বাড়ি। তোমার দাদুর পিসিমণিরও বাড়ি? তাই আমরা এখানে থাকি? ও মা, আমাদের বাড়িতে তো আমরাই থাকবো, তাই না? তো এটা মায়ের বাড়ি না হলে মা কেন থাকে? তোমার মা কোথায় থাকবে? এখানেই তো থাকবে। মা এখানে থাকলে এটা মার বাড়ি না কেন? এত কথা কে শেখায় তোমায়? তোমার মা। মেয়ে জানে না এ কথার উত্তর কিভাবে দিতে হয়। তখন চকলেট দেখিয়ে বলে, যাও দাদুর কাছ থেকে চকলেট নিয়ে আসো। আমি দীর্ঘশ্বাস ফেলে আবার থালো বাসন ঘষতে থাকি। চোখের সামনে যেন ছোটবেলাটা ভাসতে থাকে ঝাপসা হয়ে। আমি আর আমার 2 ভাই কত মজা করে উঠোনে বসে খেলতাম। মা চিড়ে ভাজা দিত সবাইকে ভাগ করে। আমি বেশি পেতাম কারণ ঠাম্মির ভাগের অর্ধেকটা আমার অধিকার ছিল। ঠাম্মির সাথে থাকতাম। একটা কালো মেহগনি গাছের আলমারি, আয়না আর পড়ার টেবিল, আর ঠাম্মির পুরানো আলনায় আমার আর ঠাম্মির কাপড়গুলো পাশাপাশি জড়িয়ে থাকত। জানালার উপরে থাকা সবুজ সাদা পর্দাটা যেন আমার সত্যিকারের জীবন। আমার রুম, আমার ঘর, আমার খাট, আমার আলনা, শব্দগুলো উচ্চারণ করতে কত সহজ লাগত। যখন থেকে বিয়ে ঠিক হয়েছিল তখন থেকে সবাই বুঝিয়ে দিল, এখন এইটা না, ওইটা আমার বাড়ি, যেখানে শাক দিয়ে ভাত খেলেও বাপের বাড়ি এসে বলতে হয় মাংস ছিল। আমি অবাক হতাম না, মাকে কখনো মামার বাড়ি গিয়ে খারাপ বলতে দেখিনি। এই বাড়িটা আমার বাড়ি পর মুহূর্তে বাপের বাড়ি হয়ে গেল, পর আলাদা হয়ে গেল। যে বাড়িতে আমি যাইনি এখনো সেই বাড়িটা আমার। অস্বাভাবিক কিছু নয়, আমাদের ছোটবেলা থেকে শ্বশুরবাড়ির গল্প শুনে এসেছে সবাই, তাই আমরা মনে মনে প্রস্তুতি থাকি। আমার যত শব্দ ছিল তা আমাদের হয়ে গেল, আমার কোনো শব্দই রইল না, আমার বাড়ি বলতে কিছুই রইল না। কেউ যখন জিজ্ঞেস করে তোমাদের বাড়ি কোথায়, অন্য সবার মতো আমিও বলতে শুরু করি বাপের বাড়ি অমুক জায়গায়, শ্বশুর বাড়ি অমুক জায়গায়। ছোটবেলা থেকেই এত শুনি আমরা এই লাইনটা, এটার ভিতর হারিয়ে যাওয়া আমিটাকে আলাদা করে কখনো কারো চোখেই পড়ে না। আদরের মেয়েটাকে বড় যত্ন করে যখন নিজের বাড়ি বলে যে বাড়িটাতে পাঠানো হয়, কেউ খবর রাখে না কত বছর যে লেগে যায় সে বাড়ি থেকে শ্বশুর বাড়িটাকে নিজের বাড়ি বানানোর জন্য। কত কিছু যে সয়ে যেতে হয় শুধু মানুষগুলোকে নিজের আপন করার চেষ্টায়,
কেন যে মানুষগুলো আপন করতে পারে না, তখন কেন ওরা আনে ওই মেয়েকে? যখন এটা কখনো তাদের বাড়িই বলতে পারে না, তখন কেন অন্য বাড়ি থেকে আনে মেয়েদের? বাপের বাড়ি থেকে কি দিল? বাপের বাড়ি না এটা, এটা কি তোমার বাড়ি পেয়েছ? সাহস হয় কি করে? এসব এ বাড়িতে হয় না। বাচ্চাদের শান্ত করার জন্য দাদু ঠাম্মি খেলার ছলে বলে, বের করে দেব মাকে, এটা আমার সোনার বাড়ি, তোমার মায়ের না। কথাগুলো প্রতিদিনের নিত্য জীবনে এতবার শুনি, একসময় আর আলাদা লাগে না ওদের বলতে, তবে যে শোনে তার বারবারই লাগে। বাপের বাড়ির কোনো ঝামেলায়, অসুখে বিসুখে, আর্থিক সহযোগিতায় যখন তোমার আগে যাওয়া লাগবে, তখন হয়ে যাবে, এই ঘর আগে, এটা তোমার বাড়ি, ওটা বাপের বাড়ি। বাপের বাড়িতে মেয়েদের এত খবরদারি ভালো না, বাপের বাড়িতে তুমি অতিথি। দুই একদিন রাখার জন্য কত জোর করে ওরা, কিন্তু তোমার কোনো জোরই আর ওখানে খাটে না। কখনো রাগ করে অথবা বিপদে প্রথম আশ্রয় হিসাবে বাপের বাড়ি যাই আমরা মেয়েরা, তখন তাদের প্রধান দায়িত্ব আমাদের বোঝানো, ওইটাই আসল বাড়ি, সেখানেই মরতে হবে, থাকো কিছুদিন তবে ওইটাই তোর জীবন। বড় স্বাভাবিক, ভালো কথা, কিন্তু তুমি নেই কোনো কোণায় সে বাড়ির অস্তিত্বে, আর বড় স্বাভাবিক অদ্ভুত ব্যাপার। শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে কাউকে নিমন্ত্রণ করলে বলবে, তুই কেন করেছিস, ওরা তো করলো না, তুই তো আমাদের মেয়ে। যদি বাপের বাড়ি থেকে কোনো অনুষ্ঠানের জন্য শ্বশুর বাড়িকে নিমন্ত্রণ করি, তখন হেরা বলবে, তুমি কেন করেছ, তুমি তো আমাদের বউ, ওরা করলো না তো। এ কথাগুলো সাধারণ পরিবারের বড় সাধারণ কথাই। মেয়েটা একসময় নিজেই ভুলে যায় প্রশ্ন করতে, আমি কোনো বাড়ির মানুষ তো? সবার ভাগ্য এক হয় না, সবাই নিজের বাড়ি পায় না, তা না, আসলে বাড়ি পায় না, পায় মানুষগুলো। যে শ্বশুর বাড়িতে মানুষগুলো আপন হয়, সে বাড়িটাই নিজের হয়, আর অধিকাংশরই সবটা দিয়ে শুধু পায়, এ বাড়িতে এসব চলে না, এটা তোমার বাড়ি না। আমি, তুমি সবাই যেন একসময় প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে ভুলে যেতে শুরু করে প্রশ্ন করা, আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি আছে, আমার বাড়ি কোনটা? এটা যদি কখনোই আমার বাড়ি হয়ে না ওঠে, আমি কেন থাকি এখানে? কেন নিজের জীবনের সব সুখ আহ্লাদ শেষ করে দেই পরের বাড়ির জন্য? আমার বাড়ি কোনটা বলো না কেউ, মেয়ে তোমার বাড়ি কোনটা?